প্রিয় মৎস্য খামারি বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমরা জানি নদী, নালা, খালবিল, এমনকি সাগরে প্রচুর পরিমাণে বোয়াল মাছ পাওয়া যেত, কিন্তু কালের বিবর্তনে এই মাছগুলো হারিয়ে যেতে বসেছে। তাই বোয়াল মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্য অনেকদিন ধরে অনেক মৎস্য খামারির ভাইয়েরা কৃত্রিমভাবে এর প্রজনন করে আসছেন। আপনারা অনেকেই জেনে অবাক হবেন যে অনেক আগে থেকেই পুকুরে বোয়াল মাছ চাষ করে অনেক খামারি ভাইয়েরা সফলতার মুখ দেখেছেন। বর্তমান মাছের বাজারে বোয়াল মাছের অনেক চাহিদা থাকায় এই মাছ ব্যাপকভাবে চাষ শুরু হয়েছে। বোয়াল মাছ খুবই সুস্বাদু একটি মাছ। বোয়াল মাছে রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ। বোয়াল মাছ পুকুরে এককভাবে চাষ করা যায় না, এর প্রধান কারণ এরা রাক্ষসী প্রজাতির মাছ। বোয়াল মাছ চাষের জন্য বড় পুকুর নির্বাচন করার চেষ্টা করবেন। মজুদ ঘনত্বে মিশ্র চাষে প্রতি 5% একটি মাছ দিয়ে চাষ করার চেষ্টা করবেন। মাছ ছাড়ার সময় একটি দিকে বিশেষ খেয়াল রাখবেন, মিশ্র চাষে বোয়ালের পোনা যেন কোনো অবস্থাতে পুকুরের অন্যান্য মাছের আকারের সমান না হয়। চেষ্টা করবেন অন্যান্য মাছের ওজন যদি 100 থেকে 200-300 গ্রাম হয়, সেখানে 2 থেকে 3 ইঞ্চি সাইজের বোয়ালের পোনা ছাড়তে। আর তা না হলে দেখা যাবে বোয়াল দ্রুত বড় হয়ে অন্যান্য মাছের পোনাকে খেয়ে ফেলবে। আপনারা যারা বোয়াল মাছের পোনা পুকুরে চাষ করবেন ভাবছেন, তারা এখান থেকে বোয়াল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। আজকে যে পোনাগুলো আপনারা দেখছেন, এগুলো 3 থেকে 4 ইঞ্চি সাইজের পোনা। বোয়াল মাছের পোনা পিস হিসেবে বিক্রি করা হয়। আপনারা যে কোনো জায়গা থেকে পোনা অর্ডার করতে পারবেন। পোনা অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, অথবা ডেসক্রিপশনে দেওয়ার ঠিকানায় এসেও পোনা নিয়ে যেতে পারবেন। সারা বাংলাদেশে অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দেওয়া হয়। তো বন্ধুরা, নিয়মিত মাছ চাষের বিভিন্ন বিষয়ের সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।